আউসগ্রাম এবং গোলসির মধ্যে দুই সংযোগস্থলে একটা কাঠের সেতু পড়ে, আর সেই ব্রিজের নাম হচ্ছে তকিপুর, তকিপুরের কাঠের ব্রিজ। তার কিন্তু একবারে বেহাল অবস্থা। এখানে একটা কালী পুজোর উৎসব মেতে ওঠেন মানুষরা বিসর্জন উপলক্ষে, আর সেই বিসর্জন উপলক্ষে লক্ষাধিক মানুষ এই ব্রিজের ওপর দিয়ে, কাঠের ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। আমরা দেখাবো যে এই কাঠের ব্রিজের যে কতটা বেহাল অবস্থা নিচে অংশ থেকে ওপর অংশ পর্যন্ত। এই ব্রিজে বেহাল অবস্থা, এই ব্রিজ মানুষ যাতায়াতের অবস্থা নয়। এখানে লক্ষাধিক লোক মানুষ এই চার দিন ধরে আসছে, তাই এই ব্রিজের পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার নিবেদন, এই ব্রিজ যেন নতুন করে ব্যবস্থা হয়। এই যে দেখছেন বাচ্চাগুলো, বাচ্চা আছে, কত বয়স্ক মহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন। আজকে পুজোর দিনে, পুজোর সময় এই ব্রিজের উপর এত চাপ হয়, তা কমসে কম একটু প্রশাসনের নজর দেওয়া উচিত এটার উপর। এটা হচ্ছে আউসগ্রাম আর গোলসি বিধানসভার সব থেকে মধ্যবর্তী ব্রিজ। এর যে মাঝে খড়িটুতে দেখছেন, এর মাঝে মাঝে প্রবল বন্যায় ব্রিজটা ঢাকা পর্যন্ত পড়ে যায়। তো এই ব্রিজটা সব থেকে আগে দরকার, এই ব্রিজটা আগে মেরামত করা। আমি চাইছি প্রশাসনকে যে এই ব্রিজটা একটু মেরামতের জন্য নজর দিক। দেখছেন আজকে যে পরিমাণ লোকজন যাচ্ছে, সে পরিমাণ কিন্তু ব্রিজের টেম্পার নেই। ব্রিজটা যে কোনো সময় মধ্যবর্তীখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। মানে একবার তাহলে ঝুঁকিপূর্ণ নিয়ে আসা, প্রচুর ঝুঁকিপূর্ণ, প্রচুর ঝুঁকিপূর্ণ। আপনি নিজে দেখছেন যে এত লোক একসাথে ব্রিজটা নড়ছে পর্যন্ত। একবারে সরু বাধা দিয়ে কিন্তু রেলিং গার্ড দেওয়া হয়েছে এবং বাঁধা রয়েছে দড়ি দিয়ে। আমরা দেখাতে বলবো আমাদের ক্যামেরাম্যানকে যে কীভাবে এই ব্রিজে রেলিং দেওয়া হয়েছে এবং কতটা নড় পড়ে, মানুষ যাচ্ছে একবারে ঝুঁকিপূর্ণ অবস্থায়। প্রশাসনিকভাবে সেটা কাজ চলছে, আমরা বিডিও সাহেবকে জানিয়েছি। আমাদের বর্তমান বিধায়ক সাহেবও গিয়েছিলেন পরিদর্শনে, গ্রাম পঞ্চায়েত থেকে দেখলাম, আমরা যতটুকু পারলাম তদারকি করেছি। আমরা চাইছি যে ওটা বিলগ্রাম পঞ্চায়েতকে যদি হস্তান্তর করা যায়, তাহলে সামনের বছর থেকে আমরা আরও ভালোভাবে মানুষকে পরিষেবা দিতে পারবো। আমার শহর পূর্ব বর্ধমান থেকে সেই কাব্যশালী কলকাতা।